হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যেটা বলবো সেটা হলো আপনার কীভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাবেন। সো কার্টুন অ্যানিমেশন ভিডিওর মধ্যে টপ ওয়ানে আছে বাংলাদেশের একজন ইউটিউবার যার নাম আন্তিক মাহমুদ। সো নামটা উচ্চারণ করতে নিজেরও ভয় লাগে আর কি। সো তার চ্যানেল সম্পর্কে যদি কিছু বলি, তার চ্যানেলে অসংখ্য রোস্টিং অ্যান্ড রিয়াকশন ভিডিও আছে শুধু কার্টুন দিয়ে। সো কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং তার চ্যানেলে পাই অনেক ভিডিওই আমার দেখা এবং মজাই লাগে ভিডিওগুলো দেখতে। সো তার চ্যানেল নাম আন্তিক মাহমুদ এবং তার চ্যানেল সাবস্ক্রাইবার 1,95,000। এবং অনেকে প্রশ্ন করতে পারেন আমি এগুলো কেন কই। সো তার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কার্টুন ভিডিওগুলো কী, কার্টুন অ্যানিমেশন ভিডিও কী। সো এর লেগে আমি একটা রিয়াকশন এরকম একটা ভিডিও বানাইতে চাইছিলাম, তো ওই নাই আর কি। তারপর আপনাকে দেখানোর একটু চেষ্টা করতেছি। সো দেখেন, রাকিব 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 হুম আম্মু বলো কি হয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ খাবো। বেসিক্যালি এইসব ভিডিও দেখতে পারবেন ওর চ্যানেলে বেশি। সো এইসব ভিডিও কীভাবে বানাবেন, তো বেসিক্যালি এইসব ভিডিও কীভাবে বানাবেন তা নিয়ে আজকের এই ভিডিওটা তো শুরু করাই, যে অনেক ওয়েট করলাম। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন সবার আগে সকল নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি এই ভিডিওটা ক্যাপচার করা বা বলতে গেলে অ্যানিমেশন ভিডিওটা বানানোর জন্য ইউজ করবো কাইনমাস্টারের লিঙ্ক যদি পারি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। সো এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডটা টেনে বড় করে দেব। সো তারপর লেয়ারে যাবো, লেয়ারে যাওয়ার পর আপনার যেসব কার্টুন অ্যানিমেশনগুলো পিকচারগুলো ক্যাপচার করছেন আর কি রেখে দিয়েছেন বা না থাকলে আমার পিকচারগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আশা করি চেক করে নিতে পারেন। সো একটা একটা করে এভাবে রাখবো, দেন একটু টেনে দিব, আবার একটা একটা করে এভাবে রাখার পরে যদি আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ভিডিওটা দেখতে হবে কিছুটা এরকম। এবার আসা যাক। সো সেকেন্ড স্টেপটা হলো, মানে একটু আগে যে ভিডিওটা দেখছেন আর কি, আমি রাকিব রাকিব করে রাখতেছিল ওই স্টেপটা কি। সো এর জন্য আবার কাইনমাস্টার রাখতে হবে, তো মিডিয়াতে আবার ব্যাকগ্রাউন্ড নেবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে একটু টেনে দেবেন, তারপর আবার আবার টেনে দেবেন অ্যান্ড আর এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সো ডিসক্রিপশনে চেক করে নিতে পারেন। এই পিকটার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আশা করি ডিসক্রিপশনটা চেক করে নিলে আপনাদের সুবিধা হবে। বুঝিনি উল্টা পাল্টা হয়ে দেখলি। সো এখানে এটা রেখে দেবো অ্যান্ড ভিডিও একটু টানবো, তারপরে এখানে কি বাটন দেখছেন এখানে ক্লিক করবেন, তারপর ভিডিও একটু টানবো, এটা একটু বার করবো, ভিডিও একটু টানবো, এটা একটু বের করবো, ভিডিও একটু টানবো, এটা একটু বের করবো। সো বেসিক্যালি এরকম করে পুরোটা এপাশ দিয়ে ক্যাপচার করে দেবো, তারপর এখন নিচে। সো এটা আমাদের কমপ্লিট। সো এখন নিচে আরেকটা লেয়ার আনা লাগবে, লেয়ারে ক্লিক করবেন এবং আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা লয়ে আসবেন, যে কোনো ফটো। সো আনার পরে আবার কীতে ক্লিক করবেন, এ দিয়ে আস্তে একটু টানবেন, এমনি টাইনে টাইন নিয়ে যাবেন। সো সো এটুকুতে এটাও শেষ। তারপরে এখন দেখেন টানা আনার পরে এখানে টেক্সে যাবেন, টেক্সে যে যা ইচ্ছা লিখে দেবেন, লিখে দেওয়ার পরে এখানে যে কোনো কালার বদলাইতে পারবেন অ্যান্ড কালার লেগে এটা। সো এখানে অ্যানিমেশন যে কোনো অ্যানিমেশন আনতে পারবেন, সো আপনাদের ইচ্ছে আর কি। বেসিক্যালি যদি আপনারা এভাবে ভিডিওটা কমপ্লিট করে ফেলেন তাহলে তারপর এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন সিম্পলি এক্সপোর্ট করে ফেলবেন। সো তারপর আপনাদের ভিডিওটা দেখতে হবে ঠিক এমন।
সরি যদি বেশি মজা করে ফেলাই, তাহলে মাফ করে দেন। এবং নেক্সট ভিডিও চেষ্টা করব যে ড্রয়িংয়ের উপর আনার জন্য, যদি ড্রয়িং কারো লাগে তাহলে বলতে পারেন, আমি নেক্সট ভিডিও ড্রয়িংয়ের উপর আনার চেষ্টা করব। এবং সো বাই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। নাম আমার হিরো আলম। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো ভিডিওটা দেখেছেন।